পুলিশ দিয়ে কেস দিচ্ছেন, এই ধরনের রাজনীতি পশ্চিমবঙ্গে চলবে না। এটা ঠিক বিজেপিকে লোকে আপনি বিশ্বাস করতে কি জানি জিতবে কিনা, আর বিজেপি লড়াই করে দেখিয়েছে। 28,000 কেস চলছে আমাদের কর্মীদের নামে, সে কেস আমরা লড়ছি, কোটি কোটি টাকা খরচা করছি, কয়েকশো মানুষ ভাবছে ঘর ছাড়া ছাড়ে, পুলিশের আর গুন্ডা দত্তা চায়, 400-500 লোক জেলে আছে মিথ্যা কেস দিয়ে, গাঁজার কেস দিয়ে, যা পাচ্ছে খুনের রেপ কেস দিয়ে দিচ্ছে, আমার নামে মারার কেস 307, আমাকে খুন করেছি। আরে আমি যদি খুন করা শুরু করি তোর বংশ আর রূপাঠ করে করিনি, এখনো হাত লাগাইনি, তাতে 18টা সিট লোকে বলতে পুলিশ শুনেছে 18 লাখ, বিজেপি ছুঁয়েছে 18 লাখ, এই দিন শুরু করে যেখানে মারবো বলেছে তারা শুয়ে পড়েছে, মারিনি, যদি মারি তাহলে দেখবেন যে এই যে লোকের টাকা পয়সা ছেড়ে বাড়ি গাড়ি করেছে না, ভোগ করতে দেবো না, ছেলে বাবার মুখ দেখতে দেবো না, বাকি জীবনটা জেলের ভাত খেয়ে কাটাবো। 1,000 লোককে জেল, 10,000 লোকের উপর কেস করেছিল খালি পঞ্চায়েত ইলেকশন, যাতে বাড়ি ভাড়া হয়ে যায় না, 1,000 লোককে জেলে ঢুকে জেলে দিতে হবে, আর এখন যা এখন প্রায় 400 লোক জেলে আছে, 500 লোক জেলে আছে, রোজ গাঁও ঢোকাচ্ছে পুলিশ আর গুন্ডা ছাড়াদের কাছে নাই তো। আমি তো গুন্ডাদের বলে দিচ্ছি আপনারা সাবধান হয়ে যান, গুন্ডাগিরি চলবে না, যদি সুস্থ হয় নিজের পরিবার থেকে বেঁচে থাকতে চান, যা কামিয়েছেন করে খান, আমাদের পেছনে লাগবেন না, সারা জীবনটা তাহলে সর্বনাশ করে দেবো, হয় বাকি জীবন জেলে যেতে হবে, তাহলে ছেলে বউ পুলিশ অফিসার সর্বদারি করছেন, অত্যধিক চামচাগিরি করছেন, তাদের বলে দিচ্ছি আমার উপরে 22টা কেস, কুচবিহার থেকে কাকদী নদী আমি জামিন নিয়ে বেড়াই, কোনো ব্যাপার না, যাই 4টে মিটিং করে চলে আসি ওখানে গালাগালি দিয়ে, সে সুযোগ দিয়েছেন। আমাদের কর্মীরা পুরুলিয়ার ছেলেকে মামলায় কেস দিয়েছে, মুর্শিদাবাদে কেস দিয়েছে, কত রকম হ্যারাসমেন্ট, জায়গায় জায়গায় বেল, আমাদের আনিসুর রহমান পাঁশকুড়ার চেয়ারপার্সন ছিল, সে আমাদের পার্টি জয়েন করেছে, তো যেখানে কেস হচ্ছে সে খড়গপুর যায়নি, খড়গপুর তার কেস, মেদিনীপুরের কেস, ঘাটালের কেস, কেস দিচ্ছে, কে দিচ্ছে পুলিশ অফিসাররা, আপনি ভুলে যাবেন না, আপনারা যেমন আমাদের নেতাদের নাম লিস্ট করে রেখেছেন, আমরাও আপনাদের লিস্ট করছি, আর এত সহজে আমরা খুলি না, যদি ভুলে যেতাম তাহলে চিদাম্বরম আজকে জেলের ভাব পেতো না, ঠিক না, সব লেখা আছে কোনো না কোনো খাতায় আছে, আর জেনে রাখুন আজ ও কাল ও মানুষ পরিবর্তন করবে, যেদিন পরিবর্তন হবে আপনাদের জায়গা পরিবর্তন হবে, এখানে বসে বসে বাড়ির ট্রাকের টাকা কয়লার ট্রাকের টাকা তুলে তুলে ঘুরি বাড়াচ্ছেন, আর ছেলেকে দামি স্কুলে পড়াচ্ছেন, বউদের দামি শাড়ি কিনে দিচ্ছেন, এসব শোধ বোধ করবো, হয় লালগড়ে পাঠাবো জঙ্গলমহলে, না হলে দার্জিলিং এ পাঠাবো গোর্খাদের ট্যানারি খাওয়ার জন্য, আমি বলে যাচ্ছি এখানে ছেলে বউর মুখ দেখতে পাবেন না, বউ কেঁদে কেঁদে সুগার হয়ে মরে যাবে, তাকে তাকে চিতায় আগুন দিতে পারবেন না, আমি বলছি আমি যা বলি করে ছাড়ি না, আমি জঙ্গলমহলের থেকে মেদিনী করছি, আমি তোমাদের মুটে পা দিয়ে হাঁটছি, গলায় পা দিয়ে হাঁটবো, দিলীপ বোধ বলে আছে, আমার একটা চুল তুলতে পারবে না, কিন্তু তোমাদের শ্রেণীর খুব খারাপ আছে, সব বাচ্চাদের নাম আমি জানছি, IPS হোক, WBCS হোক, আচ্ছাই হোক, কোন বাপের বেটা তোমাদের বাঁচাতে পারবে, সে অধিকারী হোক আর মুখার্জি চ্যাটার্জি ব্যানার্জি, এত মার খেয়ে 3 বছরের মধ্যে দিলীপ বোধ দেখিয়ে দিয়েছে, এটা পারে যা বলে করে, কারণ আমার মা তার খাতাতে আমার নামটা আগে কেটে দিয়েছে, খরচের খাতায় আছি, আমি কোনো ফাইবার, তোমার বউ কি করবে, তোমার ছেলে কার গর্বে কাঁদবে ঠিক করো, তোমাকে চাকরি দেওয়া হয়েছে ভক্তদের বাড়ির ছেলে বলে, তুমি শপথ দিয়েছো সংবিধানের, কি বিজেপি লোকদের কেস নেবে মারবে বলে, দিলীপ ঘোষ যা বলে করে ছাড়বে না, আর যদি চাও চৌরাস্তায় কাপড় খুলে ন্যানটা করে পার করবে, পুলিশ অফিসার আমি শুনলাম মেদিনীপুরে একজন পুলিশ অফিসারকে পাঠানো হচ্ছে বিজেপির ঠেঙা বলে, গিয়ে মারা শুরু করেছে, আমি যেদিন মারবো তোমার লাশ খুঁজে পাওয়া যাবে না বলে দিচ্ছি, তোমার বাড়ির লোক তোমার মুখে আগুন দিতে পারবে না বলে দিচ্ছি, একদিন মাফ করেছি পুলিশ বলে ভদ্রলোক করে, তুমি ছোট লোক হবে তার চেয়ে বেশি ছোট লোক, তুমি ভদ্রলোক হলে তোমাকে আমি মারা পড়াবো, কিন্তু সেই মারাটা পড়াতে বাধ্য করবে না যেটা চিতায় পড়াতে হয়, সেই বাচ্চাদের দিকে তাকিয়ে করছে, সেই বাপেদেরকে আমি উজাড় করে দেবো, এখান থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না, সাবধান করে দিচ্ছি, মাত্র 2 কোটি 30 লক্ষ ভোট পেয়েছি তো, এটা ডবল হতে পারে, সেদিন কুকুরের মতো চৌরাস্তায় দৌড় করে করে মারলো কাপড় খুলে দিল, কেউ বাঁচাতে পারবে না, এত বড় জিনিস খুব খারাপ কথা বলে, ইচ্ছেও খারাপ কথা বলবো আর করবো,
করবো না। আর আমি বলে দিচ্ছি আমরা মারলে আধা মারি না, পুরো শেষ করে ছাড়ি।